যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার স্বপ্ন দেখতেছিলেন তাদের জন্য একটি আপডেট তথ্য আজকে শেয়ার করব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে এমএসসি করার সুযোগ দিচ্ছে। গ্রীষ্মকালীন সেমিস্টার 2003-এ ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে উইকএন প্রোগ্রামে এমএসসি করার সুযোগ দিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের আগামী 18 মে 2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট তথ্যগুলো সবার আগে পেতে হলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন সেমিস্টার 2023-এ ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে ভর্তির তথ্যগুলো একটু দেখে আসি। প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী, এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমএসসি অ্যাপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্স উইকেন প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি। ডিপার্টমেন্ট অফ ফিজিক্স এর আওতায় এটি ভর্তি করা হবে। এই প্রোগ্রামের বৈশিষ্ট্যগুলো হচ্ছে ত্রৈমাসিক সিস্টেম এবং এক শিক্ষাবর্ষে প্রোগ্রামটি সম্পূর্ণ হবে। মানসম্পন্ন গবেষণা এক্সপোজার সহ বিশ্বমানের মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ক্লাস শুধুমাত্র সপ্তাহান্তেই পরিচালিত হবে, অর্থাৎ ছুটির দিনগুলোতে ক্লাস হবে। ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের জন্য পরিবহনের সুবিধা প্রদান করা হবে। ক্লাসের জন্য অনুকূল পরিবেশ এবং অবকাঠামো, শিক্ষা, গবেষণা, পড়া এবং গবেষণা সামগ্রীর জন্য ভালো সুবিধা আছে। এখানে যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান বা সংশ্লিষ্ট অন্য কোনো বিষয়ে পদার্থবিদ্যা, অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স ইই বা ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি বা গণিত, পরিসংখ্যান, রসায়ন, ভূতাত্ত্বিক বিষয়ে 4 বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা পদার্থবিদ্যা, অ্যাপ্লাইড ফিজিক্স বা কম্পিউটার সায়েন্স ইই অথবা প্রকৌশল, তথ্য প্রযুক্তি, গণিত, পরিসংখ্যান, রসায়ন, ভূতাত্ত্বিক বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান প্রকৌশল বিষয়ে 3 বছরের স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং এ বা অন্য কোনো ক্ষেত্র সম্পর্কিত পদার্থবিদ্যা, অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তি, গণিত, পরিসংখ্যান, রসায়ন, ভূতত্ত্ব বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানে 3 বছরের বিএসসি পাস ডিগ্রি বা সমমানের ডিগ্রি, বিএসসি অনার্স এবং বিএসসি পাস পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.5 এবং এইচএসসিতে 3.00 থাকতে হবে। অ্যাপ্লিকেশন প্রসিডিউরস তথা আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে ফর্ম পূরণ করার পরে অনলাইনে ইমেলের মাধ্যমে জমা দিতে হবে অথবা পদার্থ বিভাগে সরাসরি যোগাযোগ করতে হবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 1000 টাকা। ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসিডিউরের জন্য ফোন নাম্বার আছে, আপনার ইচ্ছা করলে এই ফোনে ফোন করতে পারেন, এটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে, ইমেল করতে পারেন অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটি ভিজিট করে তথ্যগুলো পেতে পারেন। টোটাল কস্ট হবে 1,09,000 টাকা শুধুমাত্র, এক্সক্লুডিং ট্রান্সপোর্ট সহ। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 18 মে 2023 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন টেস্ট তথা পরীক্ষা হবে 19 মে 2023 তারিখ শুক্রবার 10টায়। ভর্তি শুরু হবে 21 মে থেকে 25 মে 2023 তারিখে আর ক্লাস শুরু হবে সম্ভাব্য তারিখ 26 মে 2023 তারিখে। প্রিয় শিক্ষার্থী, এটি হচ্ছে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিদ্যা এবং ইলেকট্রনিক্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি পূরণ করে কিন্তু আপনাদেরকে ইমেল করতে হবে। এই দুটো লিঙ্কেই, বিজ্ঞপ্তির লিঙ্ক এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলটিতে নতুন থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।